Thank you everyone for your support. Information technology মানে আইটির অন্যতম একটা থিওরি হচ্ছে নিজে জানা এবং নিজে ভালোভাবে জানা এবং সেটা এবং সেই জ্ঞানকে আরেকজনের কাছে প্যাস করে দেওয়া। আবার আরেকজনের কাছে যাকে প্যাস করা হচ্ছে সে আবার ঠিকমতো জানবে এবং সেটাকে আবার আরেকজনের কাছে প্যাস করে দিবে। এভাবে চলতে থাকবে, এভাবেই একজন আরেকজন থেকে জ্ঞান লাভ করবে। এটাই হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। কথাটা বলার অন্যতম কারণ হচ্ছে এটাই, পিসি বিল্ডার বাংলাদেশ যখন চালু করেছিলাম এর পিছনে অন্যতম যে কারণ ছিল বা একমাত্র কারণ ছিল যে যা আমি জানি যতটুকু আমার জ্ঞান সেটা অনেক ক্ষুদ্র জ্ঞান, কিন্তু সেই ক্ষুদ্র জ্ঞানটিকে আরেকজনের কাছে প্যাস করে দেওয়া এবং উদ্দেশ্য এটাই যে যেটা আমি জানি যেটা আমি প্যাস করে দিলাম আরেকজনের কাছে সে ঠিকমতো এটাকে শেখার পরে আবার আরেকজনকে প্যাস করে দিবে। এই জন্য টিউটোরিয়াল গুলো আমি এখানে সবসময় নিয়ে আসছি এবং বিল ভিডিও তো একের পর এক আসছেই, আর বিভিন্ন আনবক্সিং এর মাধ্যমে বা ওই সময়ও আমি অনেক কিছু এমন জিনিস আমি বলে দিই থিওরি। হয়তো অনেকে বলতে পারে যে এতটা টেকনিক্যাল অনেক সময় হওয়ার দরকারটা কি, শুধুমাত্র একটাই কারণে আমি অনেক টেকনিক্যাল জিনিসগুলো বলি যে এই আইটির যে থিওরিটাকে এটাকে সফল করার জন্য যে যা আমি জানি সেটা আরেকজনের কাছে পাস করছে এবং সে আবার আরেকজনের কাছে প্যাস করবে। এখন উদ্দেশ্য আরো শক্তিশালী হয়ে গেছে, আমরা আমি বলবো না অনেক বড় হয়ে গেছে কিন্তু আমরা গ্রো করছি। বর্তমানে যদি আমি ইউটিউব থেকে শুরু করি, যেটা থেকে উদ্দেশ্য ছিল চালু করা পিসি বিল্ডার বাংলাদেশকে একটা ইউটিউব চ্যানেল, বর্তমানে 300 জন সাবস্ক্রাইবার বা তার চেয়ে হয়তো কিছু বেশি থাকতে পারে। আর সবচাইতে ইন্টারেস্টিং যে জিনিসটা বা ইন্সপায়ারিং যে জিনিসটা আমার জন্য সেটা হচ্ছে মাত্র গত মাসে 50 জন অ্যাড হয়েছে এই 300 বা 300 যাই হয়েছে না কেন এই সাবস্ক্রাইবারদের মধ্যে মাত্র এক মাসের মধ্যে 50 জন অ্যাড হয়েছে। তো এগুলো হচ্ছে ইন্সপায়ারিং জিনিস। আর সেই সাথে ফেসবুকে 10,500-এর উপরে আমার লাইক আছে আর মোটামুটি ভাবে অ্যাক্টিভ মেম্বার আছে আমার ফেসবুক পেজগুলোতে এবং আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিউয়ার্স আছে। তো এইগুলোই হচ্ছে আসলে আমি অ্যাচিভমেন্ট মনে করি এবং এগুলোই আমার জন্য ইন্সপায়ারিং। আর আমার কাজ করতে একমাত্র এই জিনিসগুলোই ইন্সপায়ার করেছে যেটা আমি বলবো। আর সাথে সাথে এটাও আমি বলবো যে আপনারা পুরোপুরিভাবে আমার জীবনকে বদলে দিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। যতটা ইমোশনই হোক না কেন এটা বলতেই হবে যে আপনাদের জন্য বলা যায় আমার লাইফ অনেকখানি বদল হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ চেঞ্জটা অবশ্যই ভালোর দিকে গেছে। তো আপনারা ইন্সপায়ার করেছেন আমাকে, আপনারা এই চ্যানেলকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, এছাড়া চ্যানেল বেঁচে থাকা সম্ভব ছিল না। মোটামুটি ভাবে মাত্র 1 বছর এই চ্যানেল থাকাকালীন সময় আমি 50টার উপরে ভিডিও পোস্ট করতে পেরেছি আর বর্তমানে আমার ভিউজ হচ্ছে 32,000-এর উপরে যতদূর আমি শেষবারের মতন দেখেছিলাম। তো ধন্যবাদ দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটা ছিল, আর ভিডিওটা করছিও আমার এই নতুন সেটে, নিজেও ইন্সপায়ার হতে চাচ্ছি এবং আপনাদেরকে ইন্সপায়ার করতে চাচ্ছি। আপনারা দয়া করে আমার সাইটগুলোকে শেয়ার করুন, বোধ আমার ফেসবুক পেজ এবং যে ইউটিউব চ্যানেলটাকে আপনারা শেয়ার করুন, এটুকুই আমার আপনাদের কাছ থেকে হেল্প দরকার। এবং আমার সাথে থাকুন এবং যেটা আমাকে ইন্সপায়ার করতে সাহায্য করুন, এটাই হচ্ছে আমার বলার প্রধান উদ্দেশ্য। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি, গুড বাই।